আপনারা জানেন যে আমাদের বহু নেতাকে নির্বাচনের পূর্বেই আপনার প্রায় 1,300 পরবর্তী অল্প কিছুদিনের মধ্যে প্রায় 2,000 নেতা কর্মীকে আপনার বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। অতি দ্রুত সাজাটা দেওয়া হয়েছে শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে। আইন মন্ত্রণালয় থেকে একেবারে সুনির্দিষ্ট ভাবে বলে দেওয়া হচ্ছে যে কোন কোন মামলাগুলো আপনার ট্রায়াল হবে এবং বিনা শুনানিতে, কোন শুনানিও ঠিক মতো হয়নি, অতি দ্রুত সাজা দিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে কয়েকজন খুব ইম্পর্টেন্ট নেতা ছিলেন, মোহাম্মদ সাজা আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আপনারা জানেন, আদাব জ্যোতি সাহেব আমাদের ভাইস প্রেসিডেন্ট সাহেব, আলাল সাহেব, এরপরে আপনার আমাদের হবিবুর রহমান হাবিব, এরপরে আপনার আমাদের যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারি, ইম্পর্টেন্ট লিডার্স, তার কেউই বাদ পড়েন ওই সময়টা সাজাপ্রাপ্ত হন। পরে তারা লোয়ার কোর্ট হাইকোর্টে আপনার জামিন চেয়ে জামিন নিয়ে তারা অনেকে বেরিয়েছেন, অনেকে আবার যখন হাইকোর্ট থেকে জামিন নিয়ে যাচ্ছেন লোয়ার কোর্টে, তার ওটা থেকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে এখনো আপনার ভেতরে কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট লিডাররা তার ভেতরে আছেন। নীরব আছে অনেকদিন ধরে, আমাদের সুলতান সালাউদ্দিন টুকু আছে, আমাদের কোকন বেরিয়েছে মাত্র পরশু দিন, এখনো আপনার ছাত্র নেতা যুব নেতা অনেকেই ভেতরে আছে। অবৈধ সরকারের সাজানো নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতাকে নিরঙ্কুশ করার লক্ষ্যে বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের সাজা দিয়ে কারণ অন্তরীণ করে বিরাজনীতিকরণের প্রক্রিয়াকে বাস্তবিত করার জন্য বিচার প্রক্রিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মিথ্যা গাইবে মামলায় প্রায় 2,000 নেতা কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে, চলমান প্রক্রিয়া হিসাবে সাজা প্রদান করা হচ্ছে এবং এটাকে চলমান প্রক্রিয়া। রিসেন্টলি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে প্রধানমন্ত্রী বলছেন যে খুব দ্রুত সব কেস নিষ্পত্তি করার জন্য আমি নির্দেশ দিয়েছি, এবং আপনার চিফ এক্সিকিউটিভ যখন এই ধরনের কথা পাবলিকলি বলেন দেন ইট বিকামস বাইন্ডিং অন দ্য লোয়ার ডিপার্টমেন্টস, সেটা আপনার বিচার বিভাগই হোক আর আপনার আইন মন্ত্রণালয় হোক, যার ফলে এখন এটা দ্রুত এই মামলাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করছে। আমরা যেটা খবর পাচ্ছি যে আপনার ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে আবার নতুন করে, অর্থাৎ ইন্টেনশনটা হচ্ছে যে বিরোধী রাজনীতিকদেরকে সকলকেই আপনার কারাগারে বন্ধ করে রাখা এবং তাদেরকে রাজনীতি করতে না দেয়া। এটার একটা ফার রিচিং ইফেক্ট হচ্ছে, বিরোধী দলকে যদি আপনি রাজনীতিকে দূরে সরিয়ে রাখতে পারেন নেতাকর্মীদেরকে, তার একটা যে প্রসেস অফ ডিপলিটিসাইজেশন বিরাজনীতি করার যে প্রক্রিয়া সেটা একটা রূপ পেতে যাচ্ছে। তো এই জিনিসগুলো আগে থেকেই বলছি আমরা, ও আগে থেকেই অভিযোগ করে আসছি যে বর্তমান শাসক গোষ্ঠীর মূল লক্ষ্য হচ্ছে দেশে রাজনীতিকে একেবারে নির্বাসনকে দেওয়া, এবং এখানে শুধুমাত্র তারাই রাজনীতি করবেন, এবং যার ফলশ্রুতিতে আমরা দেখছি আপনার যে প্রত্যেকটি নির্বাচনে তার ফল দেখতে পাচ্ছি আমরা, যে তারাই নির্বাচন করছেন, তাদের ক্যান্ডিডেট তারা সিলেক্ট করছেন, দামি ক্যান্ডিডেট তারাই নির্বাচন করছেন, এবং তথাকথিত বিরোধী দল হিসেবে যাদের আনছেন তাদেরও তারাই সিলেক্ট করে দিচ্ছেন এবং তাদের আসনগুলো সিলেক্ট করে দিচ্ছেন।